ভাইপো খালি টিভি দেখবো না, টিভির ভেতর বই হয়েছে ওই দেখবো। ও সেটা বুঝিয়ে বললে গলা কাটবো গলা। আজ শুনলাম বৈকাল তিনটির সময় প্রসন্জিতের আর ইতিবর্ণার টিভিতে বই দিবে রে। তাই নাকি? তাহলে চ রিয়াজের বাড়ি থেকে বইটা দেখে আসি। দূর, রোজ রোজ সাদা কালো টিভিতে আর দেখতে ভাল লাগছে না, চ আজ মরল মাসের বাড়িতে রঙিন টিভিতে দেখে আসি। ঠিক আছে তাই চ। আজ আবার কি নিয়ে ঝামেলা করলে? না না ঝামেলা করবো কেনে, আপনার বাড়িতে আজকে টিভি দেখবো বলে আসনু। ও আচ্ছা, এই রওশান, এরা টিভি দেখবো বলছে, নিয়ে যাতো। ঠিক আছে আব্বু। এই নাও টিভি রাখো। টিভির ভেতর বই হয়েছে ওই দেখবো। ও সেটা বুঝিয়ে বললে হ্যাঁ, জুড়ে দাও জুড়ে দাও। ঠিক আছে আব্বা। আহ, ইতু পান্নার কি গলা গো। হ্যাঁ এত আস্তে গান করছে শুনতেই পাচ্ছেনি, কিন্তু ইতু পান্না নাচছে ভালো। এই বকিস নি তো, চুপচাপ টিভি দেখ নাহলে মার বলাছি শট। এমন ভাব দেখাচ্ছে জানি ওয়ারি বাড়ি। এই তোর কি রে, ঝামেলা করিস না রে, চুপ কর, তোদের অত্যাচারে কিছু শুনতেই পাচ্ছিনি। তুমি কে হে, তোমার কথা শুনতে হবে নাকি? তোরা আমাকে কেটে ফেলবে মানে দেখবে নাকি তোদেরকে কোনো সাথু করে ফেলবো? তোমরা ঝামেলা করো না, ঝামেলা করো না, চুপ করো চুপ করো চুপ করো। এই তোমরা বাইরে চলো তো, দেখছি কি নিয়ে ঝামেলা। এই কি হয়েছে বলো? কোনো কথা শুনবো না, আমি একটা কথা বলছি সেই কথার উপর মেজাজ দেখাচ্ছে। শালারা হাতির পাঁচ পা দেখেছে, এক কাজ জুনাকে একবার ছেঁচি ফেলবো। এই ছেঁচবা মানে? তোমরা আমার উপর দিয়ে কথা বলছো? তোমার বাড়িতে টিভি দেখতে আসাই ভুল হয়েছে, তুমি মরল মানুষ হয়ে ওর দিকে কথা বলছো। এই চুপ করো, তোমাদের সবারই দোষ। আমি পা ধরবো না, ওকে পা ধরতে বলো, ওই দোষ করেছে। লাল, এই মরল মশাই তো ঠিকই বলেছে, সবার চো। ও না, গ্রামের সব লোক তোমাকে ভালোবাসে, এখন তো দেখছি তোমাকে কেউ ভালোবাসে না। কে বলেছে আমাকে ভালোবাসে না? আমাকে সবাই ভালোবাসে। ভালোবাসে তো তোমার সামনে এইভাবে দাঁড়িয়ে ঝামেলা করছে কেন? আরে ওরা তো একজন কানা একজন ঠসা, ওরা তো আমার কথা ঠিক মতো শুনতেই পায়নি, সেই জন্য ঝামেলা করেছে। হ্যাঁ রে আব্বা ঠিকই বলেছে, দেখছিস না আকাশ কাকা সব কথা উল্টো বুঝে কিভাবে ঝামেলা করছে। আব্বা এই যখন তোমার কথা শুনছি না, সবাই একটা পরীক্ষা নাও তো, তাহলেই প্রমাণ হয়ে যাবে তোমাকে ভালোবাসি কিনা। রওশান তুই ঠিকই বলেছিস, আর তোরা যখন মানছিস না, দাঁড়া আমি প্রমাণ দিয়েই ছাড়বো। এই দেখ সায়নি, আমি গ্রামের সবাইকে বলে আসলাম আমি একটা খাত কেটেছি, আর সবাইকে বলে এসেছি যে যে আমাকে ভালোবাসে এক বালতি করে দুধ এনে ওই খাদে ঢালতে।
আব্বা ওটা দেখে বুঝতে পারবে তো যে আমার মানুষ তোমাকে ভালোবাসে কিনা। শোনো, আমাকে যদি সবাই ভালোবাসে তাহলে ওই খাদটা দুধে লোড হয়ে যাবে, আর যদি ভালো না বাসে তাহলে ওই খাদটা পানিতে লোড হয়ে যাবে, আর ওটা থেকেই প্রমাণ হয়ে যাবে গ্রামের লোক আমাকে ভালোবাসে কিনা। ও এইবার বুঝেছি আব্বু, তোমার যদি সবাই এবার ভালোবাসি দুধ দি যায় তাহলে তোমরা এই দুধ বেশি ভালো খাবে। হ্যাঁ, সে কালই দেখা যাবে তোমাকে কেউ ভালোবাসে কি বাসে না। কে এখন মরল মাসের কথা শুনে দুধ কিনতে যাচ্ছে? ভিড়ের মধ্যে কেউ দেখতে পাবে নাকি? এক ঘড়া পানি লেগে ঢেলে দেব। সবাই দুধ লি যাবে এটা আমি জানি, ওয়ারি মধ্যে ভকাত করি মিশি দেব পানি। কাজ নাই মরলের কথা শুনে দুধ কিনতে যাবে, দুধের যা দাম তার থেকে এক বেলজি পানি লেগে ঢেলে দি। অন্য লোকে তো দুধ দিচ্ছে, দুধের পানিতে মিশে গেলে কেউ বুঝতে পারবে নাকি? হ্যাঁ তাই চলো। আব্বা আমরাও যাব। ঠিক আছে তাই চলো। আরে এ কি দেখছি, পুরো পানিতে লোড যে, একজনও দুধ দেয়নি। আমি সারা জীবন কাদের জন্য বিচার করলাম? দেখলে তো আব্বা আমার কথাই মিলে গেল। তাই তো গো আব্বা, শাওনের কথাই তো ঠিক, তোমাকে তো গ্রামের কেউই ভালোবাসে না। তাই তো দেখছি রে, মানুষকে এত ভালোবেসেও মন পেলাম না। ওসব চিন্তা ছাড়ো, আমি তাড়াতাড়ি মেলা হচ্ছে, আমাকে নিয়ে চলো, আমি জাম্পিং জাবাং খেলবো। ভাই তাড়াতাড়ি নৌকা ছাড়ো, চলি গেল বেলা, কখন দেখবো মেলা। এই শালা তুই বলে চোখে দেখতে পাস নে, দেখবি এক্ষুনি লাঠি মেরে নদীতে ফেল দিব। বলছিস কি রে, শালাকে মার মেরে নদীতে ফেল দে, যা খরচ হয় আমি দিব। শালা লাগে কোনো জায়গায় ভিক্ষি করলেও শান্তি নাই। এই শালা তুই যে লাঠি মারবি তো তোর পা কই? আর এই শালা সাইকেলি, তুই যে কেচের টাকা খরচ করবে বলছিস, তুই তোর নিজেই ভিক্ষি করে খাস। এই শালা তুই বলে কা না, আমার পা নাই আর ওর টাকা নাই, তুই দেখলি কি করি? এই শালা তোদেরকে আমি চিনি নি, তোরা কি করে খাস না খাস আমি সব জানি। এই শালা তোরা ভাবিস না আমি ধসা, আমি সব শুনতে পাই, আমাকে মারার প্ল্যান করছিস তো, সব গুছি তো বরে। ওই দালে ওই শালা ঠোসার আবার কথা শোন, ওই শালা আবার বেশি বুঝলো। এই শালা ঠোসা আর কানা খেলে যত হচ্ছে আমার জানের জ্বালা। ওই শালাকে ফেল দি পালা। শালা তুমি চুপ করো, এতগুলো মানুষের সামনে আমাদের মান সম্মান ডুবালা। শালা তোমাকে কি করে সাইজ করতে হয় তা আমার জানা আছে। ঠিক আছে ভাই ওসব বাদ দে, সবারই ভুল, চ মেলায় চ। কি কি বলছি? মেলায় চ মেলায়। কি বলছি ভালো করে বল। মেলায় চ মেলায়। এই শালা ঠোসা তাড়াতাড়ি চ। কি কি বলছি? মেলায় চ মেলায়। কি বলছি ভালো করে বল। মেলায় চ মেলায়। গলা কাটবো গলা। এই শালা আমি ঠোসা নাকি তাই আমার কানের মধ্যে মুখ ঢুকে বলছি গলা কাটবি? শালাকে মার রে মার, মেরি ফেললো রে মেরি ফেললো, মার মার। এই শালা তুই কাকে মারছিস রে? আমাকে মারছিস কেন? ওই দে ওই দিকে মার, ওই দিকে। ওই মোটা মোষ পালি গেছে, তো চুরি করে আসি। এই শালারা তোরা এতক্ষণ কোথায় ছিলি রে?
ওই শালাকে একা মেরি শার্ট কই দিনু একটু মুয়া কিচ্ছু কইলো না লাল রশিদ ভাই মেলা দেখা থাক তো চুরি করে আসি একটা বাড়িতে যা ছাগল দেখেছি বেচলে কম করে 20,000 টাকা হবে না ভাই ওই সব কাজ করব না কুত্তি কানা মানুষ মেরি শার্ট কই দিবে আরে ভাই তোকে আমি নিজের ভাইয়ের মতন ভালোবাসি তুই কানা তো কি হইছে তোকে আমি আগে গুছিয়ে আসবো ঠিক আছে চল তাহলে কি ব্যাপার রে ভাই বাড়িটা চিনা চিনা লাগছে একবারে আমাদের বাড়িটার মতন তোর তোর বাড়ি হবে কে নেই দেখলি না আমরা টুকটুকি তো করে আসলাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে আমরা অন্য গ্রামে চুরি করতে এসেছি তুই চিন্তা করছিস কে নে ও ঠিক আছে তাহলে আমাকে খালি ছাগলের দড়িটা দেখি দে তারপরে আমার ক্যালমাটা দেখিলে আমার বাড়িটা চিনা চিনা লাগছিল কেন শালাদের কিছু বলি তাহলে বল সাকিল রশিদের ছাগলটা হে কেমন বাগি খেলাম ছাগলটা খালি আবার টাকাও দিলিনি এটা কিন্তু ঠিক না রশিদ ভাই ভালো আছিস এই তোরা ঠিক করে বল দিনি ছাগলটা কাট চুরি করেছিলি ঠিক করে বল না হলে তোদের খাইছি মেরি শাট করে ফেলব ওরে শালা কানা খেয়েছে পালা তাইলে মেরি ফেলবে Brr, 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 brr.